সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, শিক্ষা বিষয়ক সবচেয়ে জনপ্রিয় যে পত্রিকা দৈনিক শিক্ষা, যে অনলাইন পোর্টাল, সেখানে একটি নিউজ আজকে প্রত্যেকেরই গোচরে হয়েছে যে জ্বালানি সাশ্রয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে 3 দিন বন্ধ এবং কার হলিডের চিন্তা করছে সরকার। আজকে সেই 26 জুলাই 2022 খ্রিস্টাব্দ তারিখে এই জনপ্রিয় পত্রিকাতে নিউজটি করা হয়েছে। এখানে আপনারা পড়ে বিস্তারিত যে বিষয়টি বুঝতে পারবেন সেটি হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, যার কারণে কিন্তু বিশ্বব্যাপী জ্বালানি তেলের যে সংকট সেটি কিন্তু তৈরি হয়েছে এবং পাশাপাশি এর প্রভাব কিন্তু পড়েছে বাংলাদেশের মতো বিভিন্ন দেশে। ফলশ্রুতিতে আমাদের যে বিদ্যুৎ ঘাটতি সেটি মোকাবেলায় সরকার কিন্তু হিমশিম খাচ্ছে, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান এই 2022 সাল থেকেই আপাতত সপ্তাহে 3 দিন বন্ধ রাখার চিন্তা করছে সরকার। জানি না কতটুকু এটি বাস্তবসম্মত হবে এবং সময় উপযোগী হবে। সম্মানিত ভিউয়ার্স এবং আমার ইউটিউব চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছেন, এ সংক্রান্ত আপনাদের সুচিন্তিত মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা করতে পারেন যে আদৌ এই 22 সালের এই মুহূর্তে এসে সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান যদি 3 দিন বন্ধ রাখা হয় সেক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়বে, ইতিবাচক নাকি নেতিবাচক, আপনার সুচিন্তিত মতামত ভিডিওর কমেন্ট বক্সে আপনি করতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।